সম্পত্তির লোভ বৃদ্ধা মাকে মারধর অত্যাচারের অভিযোগ শিক্ষিকা মেজা মায়ের বিরুদ্ধে অভিযুক্তদের গ্রেপ্তার করলো হাবড়া থানার পুলিশ নিন্দার ঝড় ঘটনায় সম্পত্তির লোভে মাকে মারধর করে অত্যাচার করার অভিযোগে শিক্ষিকা মেয়ে এবং জামাইকে গ্রেপ্তার করলো পুলিশ উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানা এলাকার ঘটনা রবিবার ছিল মাদার্স ডে আর এমন দিনেই মেয়ে জামাইয়ের বিরুদ্ধে শারীরিক অত্যাচারের অভিযোগ দায়ের করলেন অত্যাচারিতা মা অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করলো অভিযুক্ত মেয়ে এবং জামাইকে অভিযোগ করেছেন উনি সুলতা মজুমদার বলে আমাদের লিখিত জানান লিখিত জানার পরে উনি সুলতা মজুমদার এবং এলাকার লোকজন এসে ওনাকে অনুরোধ করেন যে ঘটনাটা কী আপনি বলুন তা ওনার সবার মেয়ের নয় উনি অভিযোগ করলেন যে মেয়ে অত্যাচার করে সেই পরিপ্রেক্ষিতে তার জামাই এবং মেয়ে দুজনকেই হাবড়া থানা অত্যাচার করছে অত্যাচারে তো সীমাটা হিসেবে বলা হয়নি যে ওনার সাথে ভালো দুর্ব্যবহার করতো এবং অত্যাচার করতো এটাই বলেছেন এটা তার দৃষ্টান্ত মানে একটা মাদার দেশ একটা উপমা হয়ে থাকলো যে মার প্রতি শ্রদ্ধার পরিবর্তে তিরস্কারই হলো এটা তো আমাদের কাছে একটা লজ্জা সমাজের পক্ষে লজ্জা জানা গেছে হাবড়ার অরবিন্দ রোড এলাকার বাসিন্দা বৃদ্ধা হাসি দাসের স্বামী গত বছর মারা যান আর তারপর থেকে স্কুল শিক্ষিকা মেয়ে শুভশ্রী ধর এবং তার স্বামী অভিজিৎ ধর নিজেদের বাড়ি ছেড়ে হাসি দাসের বাড়িতে চলে আসেন সেখানে দোতলার ঘর থেকে হাসি দাসকে বের করে নিচের তলার একটি ঘরে থাকতে দেন রান্নাঘরেও ঢুকতে দিতেন না বৃদ্ধাকে মারধর করে তার সমস্ত টাকা পয়সা লকারের চাবি হাতিয়ে নেয় মেয়ে বৃদ্ধা মা যাতে হাত পা ভেঙে অসুস্থ হয়ে পড়ে তার জন্য মেঝেতে জল তেল ঢেলে রাখা হতো কথায় কথায় মারধর করা হতো এই পরিস্থিতিতে ওই বৃদ্ধা স্থানীয় ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুলতা মজুমদারের দ্বারস্থ হন বৃদ্ধার দাবি তার মেয়ে জামাই তার বাড়ি থেকে নিজেদের বাড়িতে চলে যাক কাউন্সিলর নিজে গিয়ে বৃদ্ধার মেয়েকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য বারবার বলার পরেও সে বাড়ি না ছাড়ায় বৃদ্ধা বাধ্য হয়ে মেয়ে জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন এরপরই পুলিশ তাদের দুজনকে গ্রেপ্তার করে কাউন্সিলর জানান নিজের মেয়ে সম্পত্তির লোভে মাকে এভাবে অত্যাচার করতে পারে তা কখনো ভাবিনি এটা মেয়ে জাতির লজ্জার তখন একমাত্র মেয়েও না জামাই মেয়ে উনিও তখন কোভিডে মারা যায় উনিও কোভিড পেশেন্ট ছিলেন ওরা এনে সুস্থ করে অশোকনগরের বাড়িতে তারপরে জামাই মেয়ে এসে এই বাড়িতে ওঠে আস্তে আস্তে জিনিসপত্র নিয়ে আসে এবার ওনার স্বামী দোতলায় থাকতেন ওনার এসি ঘর ছিল স্বামী স্ত্রী সেই ঘর থেকে ওনাকে বের করে নিচে দিয়ে দেয় জামাই মেয়ে ওপরে থাকে এবার উনি অনেকদিন ধরে আমাদের বলছে মারধর করে মাথা ফেটে দুবার হসপিটালে ভর্তি হয়েছে বলে শাসিয়েছে যে গিয়ে বলবা পড়ে গিয়ে মাথা ফেটেছে উনি শুধু আমাকে বলতো আমি ভোটের সময় যখন যাই তখন আমার সঙ্গে ওনার ভালো পরিচয় তারপরে রেজাল্ট বেরোনোর পরে উনি আমার বাড়ি এসে সব বলে তারপর আমাকে শুধু ফোনে বলতো আমাকে তুমি বাঁচাও নাহলে আমি আত্মহত্যা করতে হবে আমার জামাই মেয়ে খুব অত্যাচার করছে রান্নাঘরে ঢুকতে দেয় না ওরা আলাদা রান্না করে উনি যে আলাদা রান্না করে খাবে মেয়ের মর্জি হলে রান্না করে ঢুকতে দেয় না আর ঢুকতে দেয় না এই দুই তিন দিন আগেও মেয়ে তো স্কুল শিক্ষিকা হ্যাঁ স্কুল টিচার এবার দুই তিন দিন আগে মানে বুধবারে আমি যেতে চেয়েছিলাম আরো আগে তা উনি বললো যে আমার স্বামীর কাজ বুধবার বুধবারটা পার করে আসো রবিবারে আমরা যাব বুধবারে স্বামীর কাজ হয়েছে বৃহস্পতিবারে উনি হঠাৎ আমাকে ফোন করে উনি জামাই মেয়ে দক্ষিণেশ্বর গেছে উনি খুঁজে দেখে ওনার যে জায়গায় দলিল রেখেছে দলিল নেই তা দলিল তাও কালকে দেখলাম একটা না অনেকগুলো দলিল মানে ওনার আরও সম্পত্তি আছে অনেক কিন্তু ওনার স্বামী সব হাসি দাসের নামেই করে যাচ্ছে ওনার লকারের চাবি নিয়ে মেয়ে লকার থেকে গয়না নিয়েছে কিনা এখনই জানি না লকারের চাবি মেয়ে নিয়ে নিয়েছে সর্বস্ব মারধর করতো এই জায়গায় কালকে ওই জায়গায় ফোলা ছিল মাথায় মানে খুব মারধর করতো জল ফেলে রাখতো উনি বলে জল ফেলে রাখতো তারপরে পেট্রোলের যে গাড়ি সেটাও ফেলে রাখতো যাতে উনি পড়ে গিয়ে মাঝেটা যে ঘরে থাকে যাতে বেরোতো না উনি কখন আমার কাছে আসতো বেরোতো বা ফোন করতো ওরা যখন ঘরে থাকতো না তখন লুকিয়ে লুকিয়ে ফোন করতো পুলিশ আসার পরে পুলিশের সামনে ওই নাটক হয় কিন্তু ওর মা পুলিশের সামনে বললো আমি কেস করবো না আমাকে ঘর খালি করে দেন জিনিসপত্র গাড়িও আমরা ঠিক করে নিয়ে আসলাম লরিও আসলো কিন্তু মেয়ে বেরোলো না যখন মেয়ে একদম বেরোচ্ছে না তখন পুলিশ বলছে যে তাহলে কেস করতে হবে মহিলা পুলিশ পাঠাতে তখন ওর মাকে নিয়ে যাওয়া থানায় ওইখান থেকে ওর মাকে হসপিটালে পাঠানো হয় মেডিকেল টেস্টের জন্য মেডিকেল রিপোর্টে ডাক্তার দেখেছে মারধর করেছে মাথায় তুলে গেছে ছেলে ছেলের বউ এরকম ঘটনা শুনেছে মেয়ে যে এইরকম করতে পারে বাবার সম্পত্তি ধরার একমাত্র মেয়ে লজ্জা মানে নারী জাতির লজ্জাই মেয়ে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড হাবড়া